যারা ইউটিউবার রয়েছেন বা যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন এক্ষেত্রে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে এসিও করে নিতে হয় অনেক বড় বড় ইউটিউবাররা এ ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে এসিও দুই ধরনের একটি অফলাইন এসিও এবং একটি অনলাইন এসিও আমিও অনেক ঘাটাঘাটি করে আমার এক্সপিরিয়েন্সে যেটা বলে যে একটি ভিডিও আপলোড করার আগে তাকে অফলাইন এসিও করা দরকার অফলাইন এসিও করতে হলে যারা বড় বড় ইউটিউবার রয়েছে তারা কম্পিউটারের মাধ্যমে অফলাইন এসিও করে থাকে এবং অনেকেই হয়তোবা বিভিন্ন ভিডিওতে দেখে থাকবেন যে তারা কিভাবে কম্পিউটারের মাধ্যমে এস করে কম্পিউটারের মাধ্যমে এস করা অত্যন্ত সহজ এক্ষেত্রে কম্পিউটারের একটি ফাইলকে টাইটেল দেওয়া যায় সাবটাইটেল দেওয়া যায় এবং বিভিন্ন ট্যাগও দেওয়া যায় যেটি আমরা অনলাইনে ভিডিও আপলোডের সময় দিয়ে থাকি তবে অনেকেই হয়তোবা জানেন না যে মোবাইলের মাধ্যমেও কিন্তু অফলাইন এস করা যায় মোবাইলের মাধ্যমেও একটি ভিডিও আপলোড দেওয়ার আগে সেই ভিডিওতে টাইটেল সাবটাইটেল ট্যাগ এবং অন্যান্য আরো কিছু দেয়া যায় কেউ মূলত কম্পিউটারের মতোই অফলাইন এসেও করা যায় ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ইউটিউব ভিডিওকে আপলোড করার আগে অফলাইন এসেও করতে হয় পূর্বে আমি কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিভাবে গজলের ভিডিও তৈরি করতে হয় কিভাবে ইসলামিক ওয়াজের ভিডিও তৈরি করতে হয় কিভাবে কবিতার ভিডিও তৈরি করতে হয় এই ধরনের আরো অনেক কিছু ভিডিও দিয়েছে যারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করেন কিংবা যারা এই ভিডিওগুলো দিয়ে থাকেন অবশ্যই তারা যদি আমার ভিডিওগুলো না দেখে থাকেন আপনারা আমার প্লে লিস্ট থেকে দেখে নেবেন প্রথমত আপনারা একটি অ্যাপ ডাউনলোড করবেন যেটির মাধ্যমে আপনাদেরকে অফলাইন এসেও করতে হবে এর জন্য প্রথমত আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন এফ স্টপ এফ স্টোপ এফ স্টপ গ্যালারি লেখার সাথে সাথে আপনারা এ ফে গ্যালারি এ ফে এই অ্যাপসটি রয়েছে সেটি পেয়ে যাবেন দেন আপনি এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপটি ওপেন করুন অনেকেই অ্যাপটি খুঁজে নাও পেতে পারেন তাদের সুবিধাতে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপসটির লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি খুব সহজেই পেয়ে যাবেন অ্যাপসটি ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার গ্যালারির সমস্ত ভিডিও ওপেন হয়ে যাবে তার আগে আপনার কাছে বিভিন্ন এলাও যেতে পারে সেক্ষেত্রে সব ধরনের অ্যালাওগুলো সঠিকভাবে দিয়ে নেবেন এখন আপনি যেই ভিডিওটি ইউটিউবে আপলোড করবেন সেই ভিডিওটি গিয়ে অফলাইন এসিও করবেন আইসিও করার জন্য সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিন ভিডিওটি সিলেক্ট করার পর এখানে ওপেন মিডিয়া ভিউ এবং প্লে ভিডিও দুটি অপশন চলে আসবে এখান থেকে আপনি ওপেন মিডিয়া ভিয়ারে ক্লিক করবেন ওপেন মিডিয়া ভিয়ারে ক্লিক করার পর আপনার ভিডিওটি এভাবে চলে আসবে এবং প্লে হয়ে যাবে এখন আপনি এখানে ফাইভ স্টার দিবেন এরপর আপনার ভিডিওতে একটি লাভ এরপর আপনারা এখান থেকে ভিডিওটি করে নেবেন করার পর জাস্ট ভিডিওতে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন এবং এখানে থ্রি ডট দেখতে পারবেন এক্ষেত্রে আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর প্রথমত রিনেম ফাইলে ক্লিক করবেন রিনিউম ফাইলে ক্লিক করার পর আপনি যখন ভিডিওটি আপলোড দিবেন তখন ভিডিও আপলোড দেওয়ার সময় কোন টাইটেলটি ব্যবহার করতে চান সেই টাইটেলটি এখানে লিখুন যেমন আমি আপনাদেরকে জাস্ট এখানে লিখে দেখাচ্ছি যে কিভাবে অফলাইন এসে করতে হয় টাইটেলটি দেয়া হয়ে গেলে এখন আপনি ওকে আসনে ক্লিক করুন ওকে আসনে ক্লিক করলে ফাইলের রিনেম পরিবর্তন হয়ে যাবে এখন আপনি পুনরায় আবারও থ্রি ডট এ ক্লিক করুন এখান থেকে আপনি এডিট ক্লিক ক্লিক করুন করার পর এখানে অনেকগুলো ট্যাগস দেখতে পারবেন যেগুলো মূলত অটোমেটিকলি চলে আসে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে তবে এখানে আপনি কোনো ট্যাগই গ্রহণ করবেন না এখন আপনি ইউটিউবে যেভাবে যেই ট্যাগগুলো আপনি ইউজ করতে যাচ্ছেন আপনার ভিডিও রিলেটেড সেম সেই ভিডিও রিলেটেড এখানে কিছু ট্যাগ ব্যবহার করবেন যেমন আমি যদি লিখি যে ক্লিক করার পর এখানে টিকমা কিনে ক্লিক করবেন তাহলে যদি আপনি পুনরায় থ্রি ডট ক্লিক করে আবার এডিট ট্যাক্সে ক্লিক করেন এখানে একটি ট্যাগ দেখতে পারবেন এই ট্যাগ টি দেখতে পাচ্ছেন কারেন্ট ট্যাগ এ লেখা রয়েছে এভাবে আপনি একটি একটি করে এখানে লিখবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্লিক করেছি তবে আপনাদেরকে ক্লিক আমি এখানে এখানে লিখি যে আপনি প্লাস করবেন তাহলে দুইটি ট্যাগ হয়ে গেল এভাবে আপনি এখানে যতগুলো ট্যাগ ইউটিউবে ব্যবহার করবেন বা যতগুলো ট্যাগ আপনার জানা রয়েছে ততগুলো ট্যাগ আপনি এখানে লিখতে থাকুন আবারও প্লাস আইকনে ক্লিক করতে থাকুন শেষ হয়ে গেলে দেন আপনি টিকমা কাশনে ক্লিক করুন টিকমা কাশনে ক্লিক করা হয়ে গেলে কিন্তু যখন আপনি পুনরায় আবার থ্রি ক্লিক করে এডিট ট্যাগসে ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার ট্যাগগুলো সেট হয়ে গিয়েছে দর্শক এভাবে কিন্তু একটি ভিডিওকে অফলাইন এসে করতে হয় মোবাইলের মাধ্যমে এছাড়াও এখানে আরও অন্য অপশন রয়েছে যেগুলো মূলত এসে এর ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই জাস্ট আপনারা এখান থেকে ফাইভ স্টার রিভিউ দিবেন একটি লাইব্রেরি দিবেন এরপর ভিডিওর টাইটেল রয়েছে সেটিকে পরিবর্তন করবেন এরপর কয়েকটি ট্যাগ দিবেন যেভাবে আপনি ইউটিউবে ট্যাগ দিয়ে থাকেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এরপর সর্বশেষ ভিডিওটি সেভ করবেন সেভ করার এখানে কোনো প্রয়োজন নেই আপনি যেভাবে অফলাইন এসে করেছেন রিডিয়াম পরিবর্তন করছেন অটোমেটিকলি কিন্তু এখানে পরিবর্তিত হয়ে যাবে আপনাদেরকে কিছুই করতে হবে না জাস্ট ব্যাক অপশনে ক্লিক করে চলে আসুন এখন আপনি ভিডিওটি ইউটিউবে আপলোড করুন তাহলে কিন্তু আপনার অফলাইন এসে হয়ে যাবে এবং অনলাইন এসেও কীভাবে করতে হয় সেটি হয়তো বা অনেকে নাও জানতে পারেন পরবর্তী কিছু ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে অনলাইন এসেও করতে হয় কোন কোন বিষয় এবং কোন কোন পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে ভিডিও আপলোড করার আগে